এগেই বলে সারপ্রাইজ এন্ড কোইনসিডেন্স ওকে একবার দেখো কি রকম চিনতে পেরেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ এখন রোজ সকালবেলা আমাদের বাড়িতে ক্লিনিং অ্যান্ড ডাস্টিং চলছে কোনোদিন ওয়ার্ড্রপ কোনোদিন এই কোনোদিন সেই আজকে আবার পুরো বাড়িই হচ্ছে এই গুড়িটাকে দেখো কোথায় ঢুকেছে ম্যাডাম বুড়ো বয়সে গোমরটা ভাঙার ইচ্ছে হয়েছে নাকি তোমার এইটাকে দেখো এ ও এই যে স্যার এ ও এই 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 আজকে দাঁড়ানোর চেষ্টা করছে আজকে মেবি ফার্স্ট টাইম রিহুড়ো এই রিয়েলাইজেশনটা হয়েছে দ্যাট হি ক্যান স্ট্যান্ড উইদাউট এনি সাপোর্ট অনেকক্ষণ ধরে চেষ্টা করলো মাটি থেকে সোফায় হাত দিয়ে দিয়ে উঠছে কিছুক্ষণ হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকছে আবার পড়ে যাচ্ছে এটা অনেকবার রিপিট করলো আর এখানে একজন আমাদের সাইড ইউনিট থেকে সব বাইরে বের করে দিয়েছে আমি এখন আলমারি গোছানোর সেশন নিয়ে পড়েছি মানে আজকে এই আলমারি তো কালকে ওই আলমারি কুলফির এত ফার হয় না আমাদের বাড়িতে আজকে পরিষ্কার করলেও কালকে পুরো ফারে ভর্তি হয়ে যায় আমার যত স্নিকার্সের পেয়ার্স ছিল সব বাইরে থেকে ক্লিন হয়ে এসে গেছে এখন একদম নতুন ঢুকে গেছে ভেতরে বাকি ছিল দুটো হোয়াইট পেয়ার্স তার মধ্যে এটা আমি জাস্ট ক্লিন করলাম একদম ছাকাছাক হয়ে গেছে আর এটাও ভেবে নিয়েছিলাম আজকে করবো বাট আজকে টাইম হলো না এটা কালকে করবো কালকে ব্লগ আপলোড হতে হতে অলমোস্ট বিকেল চারটে হয়ে গেছিলো আজকে তো একদম সকাল সকাল কাজটা কমপ্লিট করে এখন করছি ব্রেকফাস্ট আর প্ল্যানিং চলছে আমাদের সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া ট্রিপের এজেন্টের সঙ্গে যেটা আজকালের মধ্যেই ক্লোজ করতে হবে কারণ হাতে তো সময়ের বেশি নেই আমরা মার্চের এন্ড থেকে শুরু করে এপ্রিলের টেন্থের মধ্যে প্ল্যানটা করছি আজকে 11:30টার মধ্যে আমার সব কিছু ডান এবার ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি ক্যাফের জন্য আর শিবরাত্রির জন্য আজকে কালকে আমাদের দুদিন ফুল ডে নিরামিষ এখন অলমোস্ট 12:30 এই জাস্ট ক্যাফেতে পৌঁছালাম বাকি আউট অ্যান্ড বিয়ন্ড গার্ডেনের মেকওভারের টাইম এসে গেছে সামার ঢুকছে না তো এবার অনেক গাছ মোস্টলি ডালিয়াগুলোকে পুরো চেঞ্জ করতে হবে আমাদের ফ্রন্টে এখানে যত ডালিয়া আছে এগুলো সিজন অলমোস্ট শেষের দিকে এই মাসটাই থাকবে এরপর এগুলোকে চেঞ্জ করে এখানে গরমের কিছু ফুলের গাছ আনা হবে এখন 1:30 কাজ আমার কমপ্লিট এবার বেরোচ্ছি এই জাস্ট বাড়ি এলাম লাস্ট দুদিন আমি যতক্ষণে বাড়ি আসছিলাম সবার লাঞ্চ হয়ে যাচ্ছিল বাট আজকে সবার সঙ্গে একসঙ্গে লাঞ্চ করবো দেখছি এখানে গরম গরম বেগুনি হচ্ছে এই দেখো 4-5টা আরও হচ্ছে এখানে ভাজা হচ্ছে ভাই তোরই বাজার কালকে এতগুলো জামা এলো আজকে আবার একটা এই হচ্ছে পুরো একটা চেরি রেড কালারের শার্ট বাবু এটা কার তুই এই ছুটলাম আর অ্যামাজন থেকে আমি কিচেনের জন্য টুকটাক জিনিসপত্র আনিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে আসছে এটা হচ্ছে একটা 4টে বাস্কেটের স্ট্যান্ড যেখানে আলু পটল পেঁয়াজ সমস্ত রাখা তো যেতে পারে বাট আমার বাড়িতে একটা আলু চোর আছে তো তাই ভাবছি আমি কি করবো আর গ্যাসের পাশে বেশি বড় তো জায়গা না তো যে আমি এতগুলো জিনিস রাখবো সেখানে তেলের যে বটলগুলো থাকে থাকতে থাকতে নিচে চট পড়ে যায় তো ওটাকে একটু উপরে রাখতে লাগবে তার জন্য এটা ওয়াল ফিক্সড একটা র‍্যাক এক প্লেট গরম বেগুন হবে খাবি খাবি বলো না খাই না আমি হ্যাঁ খাই না বলো খাই না বাবু লাগবে না 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 বেগুনি ডাঁটা চচ্চড়ি ডাল বাঁধাকপি আর এই কালকের একটুখানি পায়েস ছিল এই মান্থেও আমি রিহুর জন্য অ্যামাজন থেকে মামাআর্থের কোকো সফট রেঞ্জের বেবি লোশন অ্যান্ড বেবি শ্যাম্পু দুটোই আনিয়ে নিয়েছি নাও আই হ্যাভ বিন ইউজিং দিস ফর কোয়াইট আ লং টাইম আর এটা কমপ্লিটলি ন্যাচারাল মেডসেফ সার্টিফাইড অ্যান্ড টক্সিন ফ্রি যেটা বেবিসদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বডি লোশনের মধ্যে আছে কোকোনাট মিল্ক অ্যান্ড টার্মারিকের গুডনেস যেটা 24 hours অবধি বেবি স্কিনকে ময়শ্চারাইজ রাখে বেবি স্কিন এমনিতেই ড্রাই হওয়ার টেন্ডেন্সি থাকে তো তোমরা এটাকে ইন আ ডে এনি টাইম ইউজ করতে পারো এর টেক্সচারটা খুবই লাইট ওয়েট স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর এটা মামাআর্থের কোকো সফট রেঞ্জের বেবি শ্যাম্পু উইথ টিয়ার ফ্রি ফর্মুলা যেটা আমি অনেক দিন ধরে ওকে ইউজ করাচ্ছি সো আই হাইলি রেকমেন্ড দিস টু প্রোডাক্ট পারচেস লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যামাজনে MRP-র উপরেও একটা ভালো ডিসকাউন্ট আছে তোমরা ট্রাই করতে পারো এটা গিগু ওই বাবা রেডি হয়েছে বুঝতে পারছি
আমরা এখন যাচ্ছি ফার্নিচার শপে একটা ডিভান নিতে। ডিভানটা নিচ্ছি এটা এক্সচেঞ্জ করে, এটা এখানে থাকে তো সেই জায়গাটা অনেকটা নেয়, বাট কেউ শুতে পারে না, মানে একজনই হয়তো শুতে পারে তাও খুব কষ্ট করে। ডিভান নিলে সোফা কাম বেড হয়ে যাবে, তো দু তিনজনে শুতে পারবে। আমরা এসছি এখানে ডিভান দেখতে, আর মামুন্দিরে এসছে কম্পিউটার টেবিল দেখতে। গোলুর নতুন কম্পিউটার এসছে তার জন্য, ডেস্কটপ এসছে। দাদা তুমি একটু চলবে কিবোর্ডে টিং 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 টিং। আমরা ভাবছি এখনো ঠিক না নেবো কি নেবো না, এইটা দেখছিলাম। পিমনিকে দেখা মাত্র গুন্ডামি বেড়ে গেছে ম্যাডাম। আজকে মনে হচ্ছে আপনারা ডিসিশন নেওয়া হবে না, আগে লে দিয়ে গেছি আমি এটা। টাটা। আলটিমেট কনফিউশনে কি সব আমরা ডিসাইড করে উঠতে পারলাম না, বাড়ি গিয়ে চা খাই চল। রিহুকে আজ থেকে একটু ছানা টানা খাবো, দুধ তো খাচ্ছিলই, তো ছানাটা এখন অব্দি ট্রাই করিনি। তো যাওয়ার সময় আর পানিরও নিতে হবে, একটু দাঁড়াবো আরবানজে সোমাকদের বাড়িতে আজকে রাত্রে আমরা খাবো, আর যেহেতু ভেজ আছে তো আমি একটু পানির রান্না করে নিয়ে যাবো বলেছি। আরবানজের সামনে চলে এসি এখন, রিহুর ছানা ছাঁকার জন্য একটা স্ট্রেনারও নিতে লাগবে, চলো। ও দেখছে হবে কিনা এটা দিয়ে, এটা তোমার খেলা জিনিস না। হয়ে গেছে আমাদের সব কিছু নিয়ে গিয়ে আবার আমাকে পানির বানাতে লাগবে। এই আমাদের এখানে আলু পটলের ঝুড়ি ফিক্স হচ্ছে। বাবু আলু পটলের ঝুড়ি চাকা দাও, চাকা দাও দাও, একটা চাকা ওড়াতে একটা চাকা ওর মুখে। আর এখানে রেডি আমাদের চাফি, ফিটো করে দিয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যেটা চাকা লাগানোর কোনো জিনিস থাকলে এটা চলে এলো, আর একটাও আছে এ মুখ দিয়ে টানবে ঘষে নিয়ে চলে যাবে। চাকা লাগালে কেন, না লাগালেই হতো। এই জন্যই তো নেওয়া হয়েছে এটা, একদম ঠিক। ওই দেখো ওই দেখো, এই জিনিসটা তো খুব ভালো হয়েছে, এটারও লিংক দেওয়া থাকবে। এই প্রোডাক্টগুলোর বিল্ড কোয়ালিটি রিয়েলি ভালো। আর একটা জিনিস নিয়েছি এই ওয়ার্ল্ড মাউন্টেড যে ক্রেটা, ওটারও লিংক দিয়ে দেবো। হ্যাঁ এইটা এইখানটা তেল আর তুলবে কি করে, কিন্তু এইখানে লাগালে না সেই ছিটে পড়ে যাবে। এখন হচ্ছে 7টা, ও এখানে পানির বানাচ্ছে, ওর এটা হয়ে গেলে আমরা বেরোবো। আজকে রাত্রে ডিনারটা আমরা করবো সোমাকদের ওখানে, তো ওরা ওখানে ফ্রাইড রাইস এন্ড কিছু হয়তো বানাচ্ছে, আর ও এখান থেকে পানিটা বানিয়ে নিয়ে যাবে। এই এখানে ইয়াম্মি মশলা দিয়ে পনির রেডি হচ্ছে। আমরা এখন বেরোচ্ছি, তো ক্যাফের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, পনিরও প্যাক করে নিয়ে নিয়েছি। প্রথমে ক্যাফেতে যাব, তারপরে ওখান থেকে সোমাকদের বাড়ি যাব। জাস্ট ক্যাফেতে এলাম, কিছুক্ষণ একটু থাকবো, তারপরে সোমাকদের বাড়িতে যাব। আর মইনা অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, ওর সাথে দেখা হয়। কি রে বলো কি খবর, আমি দেখিয়েছি মইনাকে, মইনাকে গাড়ির পিছনে ইভেন সামনেও আছে আউট এন্ড বিয়ন্ড, আউট এন্ড বিয়ন্ড ওর মনে সব জায়গায় একদম। এখন এক্স্যাক্টলি 9টা, এবার আমরা বেরোবো। বাকি এই যে গাছগুলো নিয়ে এসেছিলাম, এটা এটা দেন ওখানে বগানভেলিয়াটা এটা, এগুলো এতদিনে ভালো করে রুট সেট হয়েছে অ্যান্ড কালারটা ফুটে বেরিয়ে আসছে। এই দেখো আলাপ হয়ে গেলো, হচ্ছে জিৎ বাংলাদেশ থেকে এসছে, খুব ভালো লাগলো জিৎ। কেমন লাগলো আউট এন্ড বিয়ন্ড? খুব ভালো লেগেছে দাদা, থ্যাংক ইউ। এই যে ট্রিক্সি ওয়েট করছে, চল
আউট অ্যান্ড বিয়ন্ড কুকিজ তো সবার খুব ভালো লাগে, এখানে এসেও খায়, বাড়ির জন্যও নিয়ে যায়। তো খুব তাড়াতাড়ি আমরা আউট অ্যান্ড বিয়ন্ড স্পেশাল মাফিনস লঞ্চ করছি, সেটার একটা প্রিপারেশন চলছে। প্লাস আমাদের ভেটকি মেন কোর্স যেটা ভ্যালেন্টাইনের আগের দিনই আমরা লঞ্চ করেছিলাম, সেটা পুরো হিট, অনেকে ট্রাই করেছে আর সবার থেকে আমরা ফিডব্যাক নিয়েছি, খুব ভালো ফিডব্যাক। তো মানে খুব তাড়াতাড়ি আমরা স্যামন ইন্ট্রোডিউস করতে চলেছি, সেটারই মানে কী ডিশেস হবে, কীরকম মেনু হবে, প্রিপারেশন কী হবে, সেটা নিয়ে একটা কথাবার্তা বলার ছিল। এটা এগুলো আবার গিফটস ক্যাফে থেকে আজকে নিয়ে এলাম, তোমরা এই দিয়ে গেছো, সো থ্যাংক ইউ। এগুলো বাড়িতে গিয়ে আনবক্স করবো, আবার আমরা উপরে যাই। ট্রিক্সি আর কুলফি যখন একসাথে হয় না খুব মজা করে ওরা দুজন। ব্যাস তাবাহি শুরু, দেখো আগে গল্প দিয়ে দিল, এখন অলমোস্ট 10:30, আমরা এতক্ষণ গল্প টল্প করছিলাম, এবার এখানে ডিনার এসে গেছে। এই হচ্ছে ফ্রাইড রাইস অনেকদিন পরে এলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না, বাট গল্প গুজব করলাম, ভালো লাগলো, এখন বাড়ি যাচ্ছি। চল টাটা। 11:05 আর আমরা এখন এই নিউ টাউন হয়ে বাড়ি ফিরছি। বাড়িতে ঢোকার আগে কৈখালী সিগন্যালের সামনে এই হচ্ছে অবস্থা এখন। এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হলাম, যদিও অনেকটা লেট হয়ে গেছে, বাট স্টিল এখন আমাকে বসতে হবে ব্লগটাকে এডিট করতে। সো এখানেই শেষ করছি আজকের মতন, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, গুড নাইট।